ইয়াসমিন আপনি বলেছেন সৈয়দ বংশীয় বিবাহযোগ্য মেয়েদের অর্থাৎ আত্মীয়দের আর কি কি তাদেরকে জাকাত বা মানতের টাকা দেওয়া যাবে সৈয়দ বংশীয় বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমার জানা মতে অনেকেই সৈয়দ শব্দটা নাম হিসেবে ইউজ করছেন তখন তার বংশের সকল সকলেই ওই সৈয়দ যেহেতু এটা একটা আমাদের দেশে অভিজাত ফ্যামিলির একটা লকভ বা উপাধি এবং অনেকেই এটাকে খুব পছন্দ করেন সৈয়দ এবং নামের আগে লাগান তো যদি এটা হয় তার নিজস্ব গ্রহণ করা একটা উপাধি পরবর্তীতে কয়েক পুরুষ দূরে তারা সৈয়দ শব্দটা যেহেতু একটা উপাধি পেয়ে গেছে তারা তাদের আভিজাত্যের প্রতীক হিসাবে এগুলোকে ব্যবহার করে এসছে তিনি প্রকৃত অর্থে সৈয়দ নন আচ্ছা আর সৈয়দ বংশ বলতে যদি বোঝানো হয় বনু হাসেম অথবা বনু তাহলে তাদের জন্য রাসুল সাল্লা সাল্লাম জাকাত এবং সাদাকাত হারাম করে দিয়েছেন তাদেরকে হাদিয়া দেওয়া যাবে কিন্তু সাদাকা এবং জাকাত দেওয়া যাবে না এ প্রসঙ্গে আমরা দেখি যে যেমন সহিম মুসলামের একটা হাদিস নবী সাল্লাহ বলছেন ইন্যাহাদ সাদাকাত ইন্যাহাদ সাদাকাত ইনাহিয়া খুন্নাস এই যে সাদাকাগুলো চাই সেটা ফরজ সাদাকা জাকাত হোক অথবা নফল সাদাকা যাই হোক না কেন এগুলো হচ্ছে আউসা খন্নাস মানুষের সম্পত্তির ময়লা সে তার সম্পত্তিকে পবিত্র করার জন্য এগুলোকে বের করছে এটার অনেক বেসিস আছে আসলে কি ময়লা বলে নবিসাম তাচ্ছিল্য করছেন তাচ্ছিল্য করছেন না বরং মানুষ যাতে আসলে দান ক্ষয়া সাধাকার উপরে খুব বেশি আকর্ষণ বোধ না করে ওই লোভী না হয়ে যায় কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় দেখেছি দাম খয়রাত সাদাকা যদি কখনো এসছে ধোনিরাই সেগুলো ভাগ করে বন্টন করে নিয়েছেন অনেক প্রভাবশালী লোকেরা এই কাজটা করেছেন তো নবিসাল্লাহ মানুষের সেই লোভের কথা জানেন তিনি এটাকে আসলে অবসান করতে চেয়েছেন এই জন্য আওসাক বলেছেন তাহলে একটা ময়লা জিনিস আপনি যেমন বাধ্য না হলে নেবেন না তাহলে সাদাকা এবং জাকাতো বাধ্য না হলে আপনি গ্রহণ করবেন না এ হচ্ছে দৃষ্টিভঙ্গি যাই হোক তিনি বলেছেন এটা হলো আউসা খন্নাস মানুষের ময়লা আরে ময়লাটা কি করে সম্মানিত বনু হাসেমকে দেওয়া যায় সেই জন্য তিনি বলছেন লে ওয়াই তাহলাইলি মোহাম্মদ এবং এই সাদাকাগুলো মোহাম্মদের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য এটা হালাল নয় এবং তার আল অর্থাৎ তার পরিবার পরিজনের জন্য এটা হালাল নয় তারা হচ্ছে বনু হাসেম আর বনু মোত্তালেবও এর মধ্যে গণ্য সেটাও আমরা যেমন ভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি সে আলোচনা এখানে করার প্রয়োজন নেই আমরা শুধু সংক্ষেপে এতটুকু বললাম সৈয়দ বংশীয় দ্বারা যদি বনুহাসেম এবং বনুমত্তালে এই ব্যাপারে নিশ্চিত কেউ হন তাহলে তাদেরকে জাকাত সাদাখা দেওয়া যাবে না তাদের বিবাহের জন্য দেওয়া যাবে না কিন্তু সৈয়দ বংশীয় লোকেরা তারা যদি নিশ্চিত না হন তাহলে কীভাবে নিজেদেরকে তারা এই হুকুমের মধ্যে আনবেন তাদেরকে তারা যদি আরব দেশীয় হয় মক্কার লোক হয় মদিনার লোক হয় কিন্তু সৈয়দ বংশীয় না মদিনাতে প্রচুর লোকজন আছেন যারা বনু হাসেম এবং বনু তালেবের নন মক্কায়ও প্রচুর লোকজন ছিলেন নবিসামের যুগে বা তার পরেও এখনও আছেন যারা বনু হাসেম বনু নন তাদের জন্য সাদাকা এবং জাকাত নিতে বিবাহ উপলক্ষে অন্য যে কোনো উপলক্ষে যখন তারা দরিদ্র হন হকদার হন কোনো অসুবিধা নেই আচ্ছা